আচ্ছা কীরকম লাগছে আমাদের সেটা এখন বলছি না। দ্য টডলার্সের দার্জিলিং ডায়েরিজের ফার্স্ট ভিডিও, আগের বছর এসেছিলাম, কোনো ভিডিও করা হয়নি, দুঃখের বিষয় ছিল সেটা। আমরা এসেছি দার্জিলিংয়ে ঘন্টা তিনেক হলো, এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি, চান করে রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসেছি হচ্ছে কেভেনটারস, একটা 100 বছরের পুরনো, মেনলি ব্রেকফাস্টের জন্য পপুলার রেস্টুরেন্ট, যেটা যে ব্রেকফাস্টটা অল ডে পাওয়া যায়, মানে সারাদিন আপনি খেতে পারেন। এখন বাজে কটা বাজে, এখন বাজে 5টা, আমরা এখন ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে কী কী নিয়েছি আমরা সেটা এবার দেখা যাবে। না, বুম্বাকে নিয়ে নিই আমরা ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে আছে চিজ টোস্ট স্যান্ডউইচ, আর এটা হচ্ছে পর্ক সসেজ, পর্ক হ্যাম সালামি, আর এটা বেকন, আর এটা হচ্ছে এগ ফ্রাইড, এখানে হচ্ছে চিকেন সসেজ, চিকেন সালামি, এগ ফ্রাই, আর বাকি সব দেখতে পাচ্ছেন। আর সঙ্গে আছে আমাদের দোলোয় আর পোলো। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করবেন আমাদের কমেন্টসে, আমি জানি, এই এই প্ল্যাটারটার দাম, এই যে ব্রেকফাস্ট প্ল্যাটারটা, পর্কেরটার দাম এবং চিকেনটার দাম এক, সেটা হচ্ছে 280 টাকা পার প্লেট, আর আমরা যে স্যান্ডউইচটা নিয়েছি সেটা হচ্ছে 75 রুপিস পার প্লেট, মানে 2 পিস করে স্যান্ডউইচ আছে এটা। এরপর আমার জিভে জল চলে আসছে, তাই আর বেশি কথা বলছি না, নেক্সট ভিডিও আবার হবে। আর নেক্সট ভিডিও আমাদের এখানে মেনলি খেতে এসেছি, একদিনের জন্য এসেছি, আবার কোথাও একটা গিয়ে খাবো, তখন ভিডিও হবে। আপাতত এইটুকুই, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে পরের ভিডিওস, প্রত্যেকটা ভিডিওসে নোটিফিকেশান চলে আসে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আর একটা জিনিস আমি বলে নিতে চাই, মেনু কার্ডটা তো এখন নেই, আচ্ছা মেনু কার্ডের পরে ছবি তুলে আমি পোস্ট করবো যদি সম্ভব হয়। থ্যাংক ইউ।